আমাদের ছাত্ররা আপনাদের ছেলেদের সমান না? আপনাদের ছেলেরা তো প্লেট ধুয়ে খায় না, আরেকজনের ছেলেরা ওখান থেকে কান্দে করে ভাত নিয়ে আসতেছে। এখন আপনি সব কিছু একসাথে কি দিয়ে করবেন? আলহামদুলিল্লাহ, বিদ্যুতের জেলা জিএম যিনি আমাদের সাথে বড়মরা ছিল, ডিজিএম কি না ডি জিএম, হ্যাঁ ডিপটি জেনারেল ম্যানেজার, ইনি আমাদের এই এলাকাটাকে বিদ্যুৎ নিতে দিচ্ছেন না। তালিকা করে দিয়েছেন এই 10 দিন বিদ্যুৎ যাবে না, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা কত বড় এহসান রব্বে করিমের। আচ্ছা ইনাকে এই জেলায় কেন দিলেন? এই জেলায় দিয়ে আবার দিন মেজাজ কেন দিলেন? আবার আমাদের সাথে উমরা কেন করালেন? কি বলবো একসাথে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এতে কাফে এসে ইসলামের অনেক উপকার করে ফেলছি না? বাদশাহ আমাকে খেদমত করার সৌভাগ্য দিয়ে আমি বাদশার সৌভাগ্য খেদমত করি নাই, বলকে বাদশাহ আমাকে সুযোগ দিয়ে আমাকে সৌভাগ্যবান করেছেন। বলেন রাষ্ট্র আমাকে সুযোগ দিয়ে আমাকে সৌভাগ্যবান করেছে। অনেকে মন্দ্রসর থাকবো না তাই বকাবকি করে, যা জামুগা কি যা বিদেশে যা, ঝাড়ু দিন বিদেশে কি দিব, মাদ্রাসা তার বড় এহসান করছে না? সে মাদ্রাসাকে এহসান করছে না, মাদ্রাসা তাকে বড় এহসান করছে, মাদ্রাসা আমাকে বড় এহসান করেছে, সুবহানাল্লাহ বলে। আচ্ছা এই মুহূর্তে আমাদের বাবরসিদের এহসান আমাদের উপরে কত? এই যে পাতিলগুলো নামায়, পাতিলগুলো উঠায় 24 ঘন্টা গরমে, ওখানে কি ফ্যান চলে? আগুন আগুন আগুন, হ্যাঁ কত বড় চুলা কত বড় পাতিল। তাহলে এই বাবরসিদের এহসান আমাদের উপরে কত? তো কবে শুকরিয়া আদায় করছেন? কি ভাই যারা ওখান থেকে খাবারগুলো নিয়ে আসতেছে, আমাদের তো ছোট মাদ্রাসা, আমাদের কি বড় ছাত্র আছে? আমাদের ছাত্ররা আপনাদের ছেলেদের সমান না? আপনাদের ছেলেরা তো প্লেট ধুয়ে খায় না, আরেকজনের ছেলেরা ওখান থেকে কান্দে করে ভাত নিয়ে আসতেছে। এখন আপনি সব কিছু একসাথে কি দিয়ে করবেন? আলহামদুলিল্লাহ, তোমার সাকার তুম হবে যত, আমি লাআজিদান্নাকুম করব তত। তুমি শুকর আদায় করবে যত, আমি নিয়ামত বাড়াবো তত। বলেন কি বলছি, তুমি করবে যখন আমিও করব তখন। কল্লি বিদ্যুতের জেলা জিএম যিনি আমাদের সাথে বড়মরা ছিল, হ্যাঁ হ্যাঁ ডিজিএম কি না ডি জিএম, হ্যাঁ ডিপটি জেনারেল ম্যানেজার, ইনি আমাদের এই এলাকাটাকে বিদ্যুৎ নিতে দিচ্ছেন না। তালিকা করে দিয়েছেন এই 10 দিন বিদ্যুৎ যাবে না, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা কত বড় এহসান রব্বে করিমের। আচ্ছা ইনাকে এই জেলায় কেন দিলেন? এই জেলায় দিয়ে আবার দিন মেজাজ কেন দিলেন? আবার আমাদের সাথে উমরা কেন করালেন? কি বলবো একসাথে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বিদ্যুতের গোলযোগ
যান্ত্রিক গোলযোগ হইতো আমরা কি করতাম? শুধু পানি আছে উঠতেছে, শুধু এদিকে ডেলিভারিতে দেরি হচ্ছিল, আমাদের কি পেরেশানি হয়েছে? আমি তো ছটফট শুরু করে দিছি, কি করব? আমাকে বারবার বলছো যে আরেকটা মোটর লাগাইলে ভালো হয়, একটা মোটর লাগাইলে ভালো হয়, কিন্তু সময় হয়ে উঠে নেই। এখন বিদ্যুতের মোটরের ডেলিভারি, মোটরের যে লাইনে উঠে 2 ইঞ্চি পাইবে, উঠে 4 ইঞ্চি পাইবে, নামে নামে কয় ইঞ্চি পাইবে? 4 ইঞ্চি পাইবে, উঠে কয় ইঞ্চি পাইবে? এবার বলেন উঠবে কখন, নামবে কখন? হ্যাঁ, উঠতে উঠতে ওটা কিন্তু 24 ঘন্টা চলতেছে, 24 ঘন্টা সে চলতেই আছে, কারণ অটো লাগানো আছে, নামছে উঠছে না, অর্থাৎ এটার সাথে লাগানো আছে। কিন্তু কিন্তু এখানে যে যদি 4 ইঞ্চি একসাথে ডেলিভারি কত হয়, সবগুলো একসাথে চলে, তো সে বলে আমি আর তোমাকে দিতে পারছি না, আমি কি করবো, তুমি একটু সফর করো। ওই যে আমরা অ্যালার্ম করছি, ভাই 10 মিনিট অপেক্ষা করেন, আলহামদুলিল্লাহ 10 মিনিট পরে সে বলতেছে আমি পুরো হয়ে গেছি, এবার রুজু করতে বলো। এই আপনাদের সকলের রুজুর সওয়াব আমাদের হাজি সাহেব পাবে। মনে আছে হাজি সাহেবের খবর আছে, মোতালেব সাহেবের খবর আছে, কই খবর আছে? হ্যাঁ, উনি দিছে প্রথম মোটরটা, আল্লাহ উত্তম বিনিময় দান করেন। এই জন্য আফদলুদ দোয়া আলহামদুলিল্লাহ, বলে সর্বোত্তম দোয়া কি? আপনি কয়টা কয়টা নেয়ামত মনে করবেন? পারবেন না তো, পয়েন্টটা উদ্দু নেয়ামত আল্লাহ লা তুহসুহা, আপনি তো গলে শেষ করতে পারবেন না। আমার গলার কাশির যে অবস্থা, সর্দি কফের যে অবস্থা, আমার সর্দি আর কফের যে অবস্থা, আমার দ্বারা বলার কথা ছিল না, লেকিন রব বলাচ্ছেন, এখন কার প্রশংসা করা? আলহামদুলিল্লাহ। ওয়াজের মঞ্চে 1 ঘন্টা ওয়াজ করলে ঘামায়া যায়, হাঁপায়া যায়, সব শেষ, এখানে 24 ঘন্টা সার্ভিস, আলহামদুলিল্লাহ অসুবিধা হচ্ছে তো বলেন আলহামদুলিল্লাহ। আবার রোজা অবস্থা, ওয়াজের মধ্যে চা দাও, গেটিং গেটিস দাও, পানি মারো, আদা দাও, কারণে ওলা কে তো কি বলবো, এক শব্দ আফদালু দোয়া আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওই হা হায়ের কি জানা, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। হযরত হাসান রাহিমাহুল্লাহ বিখ্যাত ইমাম ফরজদককে তিনি জিজ্ঞেস করলেন, আর ফরজদক হুয়া ইয়াদফানু ইমরাতাহু, তার বিবিকে দাফন করছিলেন, তিনি জিজ্ঞেস করলেন মা আদাত্তা লিহাযা আল-ইয়াউম, ফরজদক তুমিও কি এই দিনের জন্য কিছুটা প্রস্তুতি নিয়েছ? কোন দিন? হ্যাঁ, এমনি দাফনের দিন তো আপনার আর আমার সামনে আসবে না, এই এতেকাফ থেকে বের হওয়ার দিন যেমন আসবে, দাফনের দিনও তেমন আসবে। আমি সফরে গেলে, হারামের সফরে, প্রথম দিন যেদিন ঢুকি এদিনেই বলি আজকে ঢুকছি, একটু পরেই আবার বের হও, এই ঢুকা এই বের হও। এই জন্য আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ওখানে নতুন দোস্তি না লাগাইতে, জীবনে আর তার সাথে দেখা হয় নাই, সামনেও তার সাথে দেখা হবে না, একই রুমে ছিট পড়ছে, এই দুদিন দোস্তি করে জিদ্দা যা। আমার রুমমেট একটু জিদ্দা গেছিল হুজুর, এর লেগে আমি জিদ্দা গেছি, বুঝেন নাই? ওই তো 3 ওয়াক্ত নামাজ শেষ। আচ্ছা, এটার কত বড় দোষ তো আপনি বলেন তো, আমি নতুন করে কারোর সাথে দোস্তি করতে রাজি না।
আলহামদুলিল্লাহ এই প্রথম তাকবীরুল্লাহ ছুটে নাই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকেও যাওয়ার পরে ইহতিমাম করার তৌফিক দান করুন হ্যাঁ কি জানি কইতেছিলাম একটা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হযরত সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার দরজার সামনে লিখে রাখছেন আমার সাথে নতুন করে কেউ দোস্তি করবেন না পুরান যারা আছে তারা কমাবেন নতুন কেউ করবেন না কি লিখা ইন্নি লাম আজিদু মা লাম আজিদ মিন রুফাকাই আমি বন্ধুদের থেকে যা পেয়েছি দুশ্মনদের থেকে তা পাই নাই বলে আমি কি ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা